Hello friends, welcome to Ayesha's Vlogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. आज আমি বানাচ্ছি চিকেন রোস্ট। তো এর জন্য আমি 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। এভাবে দুপাশে মেখে ভালোমতো মেরিনেট করে নিতে হবে। মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন মাংসগুলোকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমার আরও যা যা মশলা লাগছে তা হচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ, জিরা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ। এগুলোকে আমি ব্লেন্ড করে একটি পাউডার করে নেব। পাউডার তৈরি করে নিয়েছি। আরও লাগছে আমার আদা রসুনের পেস্ট। বেরেস্তার জন্য মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি টক দই, কাজু বাদাম পেস্ট করে, 2টো তেজপাতা, 4-5টা কাঁচামরিচ। এবার আমি প্যানে তেল গরম করে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তৈরি হয়ে গেছে আমার বেরেস্তা। এবার আমি এটি একটি পিরিচে ঢেলে নেব। এবার আমি পেঁয়াজ আর দই একসাথে মিক্স করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলোকে ভালোমতো ফ্রাই করে নিব। চিকেনের পিসগুলো বড় হওয়ার কারণে দুটো দুটো করে ভেজে নিচ্ছি আমি। এক পাশ প্রায় হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। ফ্রাই হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি ট্রেতে রেখে দিব। এখন আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, এরপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোমতো তেলের সাথে ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এবার দিচ্ছি তেজপাতা, এবার দিচ্ছি পাউডার করা আমার মশলা, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব। এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, দিয়ে ভালো মতো ভুনা করে নিব। মশলা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি দই আর পেঁয়াজের পেস্ট। এবার দিচ্ছি কাজু বাদামের পেস্ট। দিয়ে ভালোভাবে 5 থেকে 10 মিনিট ভুনা করব। ভুনা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোমতো মশলাগুলোর সাথে মিক্স করে নিব। এবার আমি রোস্টের পিসগুলো এক এক করে মশলাগুলোর মধ্যে দিয়ে দিব। এবার আমি রোস্টের পিসগুলোকে উল্টে দিব যাতে সবগুলো রোস্টের মধ্যে ভালোমতো মশলাগুলো ঢুকে যায়। এবার আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করব। দশ মিনিট হয়ে গিয়েছে, উপরে তেল চলে আসছে। এখন আমি দিয়ে দিব দুধ। দুধ দিয়ে আমি আরো কিছুক্ষণ ভুনা করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কেওড়া জল। আর সামান্য পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ রোস্টটাকে রান্না করব। রোস্ট প্রায় হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। রোস্ট একদম রেডি। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট। এটা খেতে খুবই মজা, একদম বিয়ে বাড়ির স্টাইলে আমি বানানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং and don't forget to share my videos.